আল্লাহর নবীজি বলেন এরে উম্মত রমজান মাসের শেষ 10 দিনের প্রত্যেক বেজোড় রাতে তোমরা সবে কদর তালাশ করো সুবহানাল্লাহ কোন দিনে শেষ 10 দিনের কোন দিন প্রত্যেক বেজোড় রাতে প্রত্যেক বেজোড় রাতে 21 এর রাত 23 এর রাত 25 এর রাত 27 এর রাত 29 এর রাত এই রাতগুলো সবে কদর হওয়ার সমূহ সম্ভাবনা আছে 27 তারিখে প্রবল সম্ভাবনা কিন্তু এর অর্থ নয় 27 তারিখেই হবে 21 তারিখে হওয়ার সম্ভাবনা আছে 23 তারিখে হওয়ার সম্ভাবনা আছে 25 তারিখে হওয়ার সম্ভাবনা আছে 27 তারিখে হওয়ার সম্ভাবনা আছে 29 তারিখে হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ রাসূল বলেন ومن قام ليلة القدر إيمانا واحتسابا الله النبي بلن إربت بير مانوش كيو جدي الله ركن بلن بندي جدي شب قدر الله ربادت كرتي پار الله ركن بلن بندي جدي شب قدر الله ربادت كرتي پار الله النبي بلن ایک شب قدر ربادت رمد دمه আল্লাহ পরমাদিগের আনাম আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে শবে কদরের ইবাদতে বিগত দিনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন তো মনে আছে তো কিছু আমল এমন যেই আমলে বিগত দিনের গুনাহ মাফ হবে এর মধ্যে একটা হলো রমজানের রোজা দুই নম্বর তারাবিহের নামাজ তিন নম্বর সবে কদরে ইবাদত সুবহানাল্লাহ এই তিন আমল রমজানে দুইটা রানি আর একটা আমল শেষ 10 দিনের প্রত্যেক বেজোড় রাতে হওয়ার সম্ভাবনা আছে রাসূল বলেন যারা আমল করতে পারবে বিগত দিনের সবগুলো গুনাহ আল্লাহ তার মাফ করে দেবেন আচ্ছা এরপর আল্লাহর নবী বলেন মান তাওয়াদ্দা ফাআহসানাল উযূআ আল্লাহর নবী বলেন মান তাওয়াদ্দা নাহওয়া উযূই হাকাযা আল্লাহর নবী বলেন এরে উম্মত আল্লাহর কোন বান্দা বান্দি যদি আমার উযুর মতো উযু করতে পারে সুবহানাল্লাহ নবী বলছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি আমার উযুর মতো উযু পড়ে এখন আল্লাহর নবীর উযুর মতো উযু কেমনে নবী দেখাইছে সাহাবায়ে কেরাম নবীজির উযু দেখেছেন আর নবীজির উযু দেখে দেখে পরবর্তী যুগের মানুষের কাছে বলেছেন এটাই নবীজির উযু সুবহানাল্লাহ নবীজি এইভাবে উযু পড়তেন নবীজি এইভাবে উযু পড়তেন হা কাযা রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ আল্লাহর নবীর সাহাবী ওসমান বলেন এই পৃথিবীর মানুষ শোনো সুন্দর করে উযু করলেন উযু করার পরে বলেন আমি আল্লাহর নবীজিকে এইভাবে উযু করতে দেখেছি সুবহানাল্লাহ কিভাবে পড়তেন তিনবার হাতের কবজি পর্যন্ত দৌত করতেন তিনবার নাকি পানি দিতেন তিনবার কুল্লি করতেন তিনবার মুক্তমণ্ডল দৌত করতেন তিনবার হাত কনুই পর্যন্ত দৌত করতেন তিনবার হাত কনুই পর্যন্ত দৌত করার পরে একবার পুরাটা মাথা মাসা করতেন কান মাসা করতেন ঘাড় মাসা করতেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসালাম অতঃপর তিনবার তিনবার করে দুইটা পাও দৌত করতেন আল্লাহর নবী বলেন এরে উম্মত কেউ যদি আমার মতো উযু পড়ে আল্লাহ তাআলা তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন গফিরা লাকুমা তাকাদ্দামা মিন যামবিহি আল্লাহর নবী বলেন তার অতীত জীবনের সবগুলো গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলেন আমি যেভাবে দেখাইছি এইভাবে উযু পড়ো এইভাবে উযু করলে নবীজির উযুর মতো উযু হবে আল্লাহর নবী বলেন কেউ যদি আমার মতো উযু পড়েন
তার বিগত দিনের সব গুনাহ মাফ সুবহানাল্লাহ তো উযু পড়লো বিগত দিনের গুনাহ মাফ রমজানের মাগফিরাতের 10 দিন যাচ্ছে তো তো আল্লাহর কাছ থেকে মাফি নেওয়ার দরকার তো কেমনে নেবেন বলে উযুর মাধ্যমে কিসের মাধ্যমে উযুর মাধ্যমে আচ্ছা এবার উযু পড়লেন হয়তো বাড়িতে উযু পড়লেন আন্নাবে মসজিদে আসার পরে উযু পড়লেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যে বান্দা সুন্দর করে উযু পড়ে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করলো আল্লাহর বান্দা মসজিদে প্রবেশ করলো আর মসজিদে প্রবেশ করে ফারাকা রাকাতাইন আল্লাহর নবী বলেন মসজিদে প্রবেশ করার পরে দুই রাকাত নামাজ আদায় করলো এটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয় দুই রাকাত নামাজ আদায় করলো আল্লাহর নবীজি বলেন لا يحدث فيهما نفسا আল্লাহর নবী বলেন ওই দুই রাকাত নামাজ আদায় করার মধ্যখানে তার মনের মধ্যে কোনো কিছু আসলো না কোনো ধ্যান খেয়াল করলো না لا يسقو فيما بينكما আল্লাহর নবী বলেন মনোযোগের সাথে দুই রাকাত নামাজ আদায় করলাম এটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয় আমরা গ্রাম দেশের অনেক মানুষই এটাকে দুখুলুল মসজিদ নামেও চিনেন মসজিদে প্রবেশ করার দুই রাকাত নামাজ আল্লাহর নবী বলেন কেউ যদি সুন্দর করে উযু পড়ার পরে মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর নবী বলেন গুফিরা লাকুমা تقدم من ذنبه আল্লাহর নবী বলেন দুই রাকাত নামাজ পড়তে দেরি হবে আল্লাহ পরমাদিগের আনাম তোমার অতীত জীবনের বিগত দিনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন তাহলে দেখা গেল দুই রাকাত তাহিয়াতুল উযুয়েও বিগত দিনের গুনাহ মাফ সুবহানাল্লাহ তাহলে এক আমল গেল যেই আমলের মাধ্যমে বিগত দিনের গুনাহ মাফ এবার আসেন এমন আমল যেই আমল করলে পরে আল্লাহর বান্দা বান্দি মায়ের গর্ভ থেকে জন্ম গ্রহণ করলে যেমন নিষ্পাপ ওই আমল করলেও এমন ভাবে নিষ্পাপ হয়ে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান হাজ্জাম ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন বালাদাতুহু উম্মুহু নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন এরে আমার উম্মত শুনো আল্লাহর কোন ভাল্লা বান্দা যদি আল্লাহর ঘর হজ করার জন্য যায় আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর ঘর হজ করার জন্য যায় আল্লাহর বান্দা হজের জন্য গেলাম হজ করে আসলো হজের ময়দানে যাওয়ার পরে আলাম ইয়ারব তোমালাম ইয়াফসুক কোন গুনাহের কাজ করলো না কোন গুনাহের কাজ করলো না অশালীন কোন কাজ করলো না আল্লাহর নবীজি বলেন রাজা কায়ামিন ওয়ালাদাতুকু উম্মুহু আল্লাহর নবী বলেন এরে পঞ্চানন্দপুরের মানুষ এরে মৌলভী চকের মানুষ এরে নোয়াগামের মানুষ এরে মশাজানের মানুষ এরে পৃথিবীর মানুষ আল্লাহর বান্দা বান্দি যদি হজ করে বাড়িতে ফিরে আসতে পারেন এমন ভাবে ফিরবে আল্লাহ পরমাদিগারে আলম তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েম এমন ভাবে নিষ্পাপ করে দিবাম যেমন সে তার মায়ের গর্ভ থেকে সবে মাত্র জন্মগ্রহণ করল সুবহানাল্লাহ তাহলে দেখা গেল এমন কিছু আমল আছে যে আমল করলে পরে আমলকারী ব্যক্তি মাতৃ গর্ভ থেকে জন্মগ্রহণকারী মানুষের মতো নিষ্পাপ হয়ে যায় সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন التائب من الذنب كمن لا ذنب له আল্লাহ রাসূল বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি তওবা করতে পারে তওবার মাধ্যমে কি পরিমাণ গুনাহ থেকে মাফ করে দেওয়া হয় আল্লাহ তাআলা তওবাকারী বান্দা বান্দিকে কিভাবে নিষ্পাপ করে দেন আল্লাহর পয়গম্বর বলেন التائب من الذنب كمن لا ذنب له আল্লাহর কোন বান্দা বান্দি যদি তওবা করতে পারে আল্লাহর নবী বলেন তওবার পরে আল্লাহ তাকে কেমন নিষ্পাপ করে দেন
যেমন তার জীবনে আর কোনো গুনাহ নাই যেন তার জীবনে আর কি নাই কোনো গুনাহ নাই এমন ভাবে সে নিষ্পাপ হয়ে গেল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাযিমাল ইসতিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল দীকিন মাখরাজাম আল্লাহর নবীজি বলেন দুনিয়ার কোন মানুষ যদি দুনিয়ার কোন পুরুষ নারী যদি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেন সদা সর্বদা যদি ইস্তেগফার করেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে মাফি চায় আল্লাহর নবীজি বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন ফারজাম আল্লাহ রাসূল বলেন তুমি যদি ইস্তেগফার বেশি বেশি করতে পারো আল্লাহর কাছে যদি বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে পারো আল্লাহর কাছে যদি বেশি বেশি মাফি চাইতে পারো আল্লাহর নবীজি বলেন আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত পেরেশানি দূর করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সব পেরেশানি দূর করে দিবেন এটা হলো ইস্তেগফারের গুরুত্ব মাগফিরাতের দিন যাচ্ছে বলে আমার তো গুনাহ নাই তো কি বলে আপনার গুনাহ নাই তো আল্লাহ জান্নাতে আপনার পজিশন বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ জান্নাতে পজিশন বাড়বে আবিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা আবিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী কোন রাতে তাহাজ্জুদ মিস হয় না এক রাতে তাহাজ্জুদ মিস হয়ে গেল কে মিস করায় শয়তানে কে শয়তানে কয় নাম আলাইকান আলাইকা লাইলুন তবীন শয়তানে মানুষের মাথা তাবাই তাবাই খায় ঘুমাও ঘুমাও রাইতে কোন বুত্তা রই গেছে ব্যাধি সূর্য সূর্য উঠি যায় কিতাব ঘুমা ঘুমা রাইত বুত্তা আলাইকা লাইলুন তবীন রাত অনেক লম্বা অনেক লম্বা রাত অনেক লম্বা রাত আর ঘুমাও আমি রে মুয়াবিয়া তাহাজ্জুদ পড়ে মিস হয় না তাহাজ্জুদ শয়তানে এখন ঘুমা ঘুমাইছে তাহাজ্জুদ মিস ফজরে উঠছেন ফজরে আজান আল্লাহর নবীর সাহাবী আমিরে মুয়াবিয়া ওঠা তাহাজ্জুদ মিস সারা দিন এমন ভাবে কান্না শুরু করে দিলেন আল্লাহ আমার তো তাহাজ্জুদ মিস হয় না গো মালিক কিন্তু আজকে রাতে আমার তাহাজ্জুদ মিস হয়ে গেল এবার কাঁদতে কাঁদতে শেষ কাদার কারণে অধিক কান্নার কারণে তাহাজ্জুদ পড়লে আল্লাহ পাক যে পরিমাণ মর্যাদা বাড়ায় দিতেন অধিক কান্নার কারণে আল্লাহ এর চাইতে আরো বেশি মর্যাদা বাড়ায় দিছেন শয়তানের তো হিংসা লাগছে তাহাজ্জুদটা মিস করাইলাম যেন আমি নবীর মর্যাদা কমে কিন্তু দেখা গেল মিস করাইয়া লাভ হইল না বরং কান্তে কান্তে মর্যাদা আরো বাড়াই লাইছ তাইলে লাভ হইল কি লাভ নাই তো শয়তান চিন্তা করলো তাইলে আমিরে মুয়াবিয়ার লস করা দরকার আগামী খেলাতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেছেন তাহাজ্জুদের সময় যখন হইল এবার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কে যেন ওনাকে ডাকে উঠেন উঠেন তাহাজ্জুদের নামাজ পড়েন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ঘরে কে ঢুকলো কে আমারে নাকি আমিরে মুয়াবিয়া ঘুম থেকে জাগলেন জাগার পরে প্রশ্ন করলেন কে আপনি আপনি আমাকে ডাকেন বলে আমি কে পরিচয় জেনে লাভ নাই যে জন্য ডেকেছি ওইটা করেন তাহাজ্জুদ পড়েন তাহাজ্জুদের সময় যায় তাহাজ্জুদ পড়ে নেন আমিরে মুয়াবিয়া বলেন তাহাজ্জুদ পড়ব সেটা তো অবশ্যই পড়ব কিন্তু পরিচয় দিতে হবে পরিচয় না দিয়ে কোনো উপায় নাই প্রেসিডেন্টের ঘরে যদি ঢুকতে পারো
সাধারণ জনগণ তো নিরাপদ থাকবে না এই জন্য আমাকে পরিচয় দিতে হবে কে লোকটা বলে আমার পরিচয় জানে আপনার লাভ নাই আমার পরিচয় যখন আপনি জানবেন আমার পরিচয় যখন শুনবেন আপনি খুব বেশি আনন্দিত হবেন বলে আমার মনে হয় না আমি রেমোয়া বলেন আনন্দিত হইবা না হয় আগে পরিচয় দাও তোমার পরিচয় কি এবার লোকটা বলে আমি হইলাম শয়তান ইবলিস কে ইবলিস আমি রেমোয়া বলেন ইন্না লিল্লাহ তুমি আমারে ডাকবা কেন আরে শয়তানের কাজ হইল মানুষকে ইবাদত থেকে দূরে নিয়ে যাওয়া শয়তান তো মানুষকে ইবাদত থেকে দূরে নিয়ে যায় মানুষকে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে দেয় না মানুষকে কিভাবে দূরে নিয়ে যাওয়া যায় এই ফিকির শয়তানের আমি রে মুআবিয়া বলেন তুমি আমাকে তাহাজ্জুদের জন্য ডাকবে এটা তো কল্পনার বাগিরে কেন তুমি আমাকে ডাকো ঘটনা কি খুলে বলো এবার শয়তান বলে আমি রে মুআবিয়া গত রাত আমি তোমাকে তাহাজ্জুদ মিস করিয়েছিলাম কিন্তু তাহাজ্জুদ মিস হওয়ার কারণে তুমি দিনের বেলা যে পরিমাণ কান্নাকাটি করেছো আল্লাহ তাহাজ্জুদের চাইতে আরো বেশি মর্যাদা তোমার বাড়ায় দিছেন এবার চিন্তা করলাম আজকে যদি মিস হয় এমন কান্না দিবাই আল্লাহ আগের দিনের চাইতে আরো বেশি বাড়ায় দিবেন সুতরাং দরকার নাই তাহাজ্জুদ মিস করার কম মর্যাদা পাও এটাই আমার সফলতা তো বান্দা ইস্তিগফার যদি করে তো আল্লাহ তাআলা তার পেরেশানি মুসিবত দূর করে দেন তাহলে দুই আমল গেল এক আমলের মাধ্যমে বিগত দিনের গুনাহ মাফ দুই নম্বর এমন আমল যেই আমলের মাধ্যমে আমলকারী বান্দা মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণকারী বান্দা বান্দির মতো একদম নিষ্পাপ হয়ে যায় তিন নম্বর এমন কিছু আমল যেই আমলের মাধ্যমে আল্লাহ পাক আমলকারী বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় আল্লাহ তার সেই গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন من قال سبحان الله وبحمده سبحان الله العظيم في اليوم 100 مرة غفرت له ذنوبه وإن كانت مثل زبد البحر الله النبي بلن كن بند بند جدي بتدين 100 بار سبحان الله وبحمده سبحان الله العظيم مكستو আছে হ্যাঁ আছে নি মুখস্থ পড়েন سبحان الله وبحمده আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার من قال في اليوم من قال سبحان الله وبحمده سبحان الله العظيم في اليوم 100 مرة الله النبي بلن الله كن بند بند جدي بطي بن 100 بار سبحان الله وبحمده سبحان الله العظيم প্রতিদিন যদি 100 বার পড়েন আল্লাহর নবী বলেন গফিরাত লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মিথলা যাবাদিল বাহর আল্লাহর নবী বলেন সমুদ্রের ফেনার মত যদি তার গুনাহ হয় আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন সমুদ্রের ফেনার মত যদি তার গুনাহ হয় আল্লাহ তাআলা তার সেই গুনাহ মাফ করে দিবেন কেন উলামায়ে কেরাম এর কারণ বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবীহের মধ্যে আল্লাহ বান্দা বান্দি দুইবার আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
سبحان الله العظيم الله পবিত্র الله পবিত্র الله পবিত্র আল্লাহর কোন বান্দে যদি 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহ العظيم পড়ে সে যেন 200 বার আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিল আল্লাহ ভরে অগুণবিজিত একজন বান্দা বান্দি আমাকে 200 তো ভাগ পবিত্র বলে ঘোষণা দে আমি আল্লাহ তাআলা তাকে একবার ঘোষণা দিয়ে দিই রে বান্দা বান্দি আমার তুমি আমাকে 200 বার পবিত্র বলে ঘোষণা করেছো আমি তোমাকে একবার সারা গুনাহ থেকে পবিত্র বলে ঘোষণা দিলাম তোমার জীবনে আর কোনো গুনাহ নাই কি পড়লে سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم এক সুবহান মাত্র 10 মিনিট লাগবে মসজিদে আসার সময় যাওয়ার সময় যে কোনো এক টাইমে বাজারে আসার সময় যাওয়ার সময় যে কোনো এক টাইমে আপনি পড়ে নিতে পারেন এটা হলো এক আমল যেই আমলের কারণে আল্লাহ তাআলা সমুদ্রের ফেনার মতো তার গুনাহ হইলে আল্লাহ সেটাও maaf করে দেন সুবহানাল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি প্রত্যেক নামাজের পরে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে সালাম সালাসিন 33 বার যদি সুবহানাল্লাহ বলে কতবার 33 বার মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাম সালাসিন আল্লাহ নবীজি বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার যদি সুবহানাল্লাহ বলে ওয়া হামিদাল্লাহ সালাসাম ওয়া সালাসিন 33 বার যদি আলহামদুলিল্লাহ বলে কতবার ওয়া কাব্বারাল্লাহ সালাসাম ওয়া সালাসিন 33 বার যদি আল্লাহু আকবার বলে কত হইছে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার কত হইল 99 100 ভর তার কত লাগে 1 লাগে ওয়া কালা তামামাল মিআম ওয়া কালা ফি তামামিল মিআম 100 ফুরা করার জন্য যদি বলে لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الله النبي جي بولن جي بكتي سبح الله في دبر كل صلاتين سلاسم وسلاسين وحمد الله سلاسم وسلاسين وكبر الله سلاسم وسلاسين وقال في تمام المئام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الله النبي جي صلى الله عليه وسلم بلان الله كنو بلن بانت جدد تاچوك تو نماز ري سبحان الله 33 بار بولم سبحان الله الحمد لله 33 بار بولم الله اكبر 33 بار بولے আর 100 পুরা করার জন্য لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد
وهو على كل شيء قدير الله النبي বলেন তোমার সমুদ্রের ফেনার মত যদি গুনাহ হয় আল্লাহ তাআলা সমুদ্রের ফেনার মত গুনাহ maaf করে দিবেন কত সময় লাগবে মাত্র কয়েক মিনিট লাগবে কেউ এটা পড়তে খেলে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার আর 100 পুরো করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাকুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সব গুনাহ আল্লাহ maaf করে দিবেন মেরে মহতরম হাজিরিন এজন্য আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিতে হয় আল্লাহর কাছ থেকে মাফি নিতে হয় চাইতে হয় মাফি কিভাবে নেবেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা maaf করবেন আচ্ছা আল্লাহর কাছে দোয়া করতে কি আমরা ডর লাগে আল্লাহ তো বলেন নাই যে আমারে ডরাও দুনিয়ার মানুষের কাছে চাইতে মানুষের ডর লাগে আল্লাহ ডাক দিয়ে কই না আমার কাছে চাও আমি তো প্রস্তুত তোমার দোয়া কবুল করার জন্য সুবহান ادعوني استجب لكم الله বলেন এরি বান্দে বান্দে আমার আমার কাছে চাও আমার কাছে চাও আমি আল্লাহ ওয়াদা দিলাম চাইতে দেরি তোমার দোয়া কবুল হতে দেরি হবে না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বড় বড় গুনাহগারদেরকে maaf করে দেন ছোট ছোট আমলকে কেন্দ্র করে বুখারী শরীফের ওই বর্ণনা তো আপনাদের মুখস্থ থাকার কথা কত মাঝে আপনারা শুনছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মহিলা অথবা এক পুরুষের কথা বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন দেখেন মনে করেন আমাদের অনেক প্রিয় এক মানুষ আমাদের এলাকায় ভাই আমাদের ইমানি ভাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর বান্দা এত বড় গুনাহগার যে জীবনে নেক আমল করেন অথবা আল্লাহর এক বান্দির কথা বলা হয়েছে হাদিসে দুটো শব্দই আসছে এখানে আল্লাহর বান্দি মরুভূমিতে যেখানে পানি নাই পানি নাই এমন সময় একটা কুকুর পানি পান করার জন্য জিহ্বা বের হয়ে গেছে পানির পিপাসাই ভাবে লাগছে জিহ্বা বের হয়ে গেছে পানির পিপাসা লাগলে মানুষ অনুভব করে পানি কি বড় নেয়ামত ওই যে আজ থেকে 8-10 বছর আগে রোজা সে কইতা বলে রোজা কষ্ট নাই রে বা খালি পানির পিয়াসে ধরে এটা ধরে খালি পানির পিয়াসে তো কইছেন না রে মানুষ এই বছর কি দেখো এমন এক রোজা পানির পিপাসাও লাগে না সুবহানাল্লাহ এর পরও যদি কেউ রোজা রাখে না এর মতো খারাপ আর কেউ আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন এই মহিলা নিজে পানি পান করলো কুয়া থেকে পানি উঠাবে কেমনে উঠাবে আল্লাহর বান্দে তার পায়ের মোজা খুললো চামড়ার মোজা আর ওই মোজার মধ্যে সুতা বাঁধলো সুতা বাঁধার পরে ওই চামড়ার মোজা মোজাটা কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিল এরপরে আস্তে আস্তে মোজা উঠায় আর কুকুরের সামনে দে কুকুর ওই মোজার মধ্যে বিদ্যমান পানি পান করে আল্লাহর নবীজি বলেন ওই মহিলার আমলখানা আল্লাহর কাছে এত মকবুল হয়েছে এত মকবুল হয়েছে আল্লাহর বান্দি নাকি ভালো মহিলা ছিল না কিন্তু তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন